একের পর এক নাটকীয়তায় ভরা পাকিস্তানের নির্বাচন। সব আসনের ফল প্রকাশ হলেও এখনও ঘোষণা আসেনি জোট গঠন করছে কোন কোন দল। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পিএমএলএন এর নওয়াজ শরীফ বৈঠক করেছেন পিপিপির বিলাওয়াল ভুট্টোর সঙ্গে। এছাড়াও এমকিউএম এর সঙ্গেও রোববার বৈঠক হয়েছে পিএমএলএন এর। যদিও এমকিউএম নেতার দাবি জোটের বিষয়ে কোনো আলোচনাই হয়নি। পিপিপি ও পিএমএলএন এর বৈঠকে জোট গঠনের বিষয়ে আলোচনা হলেও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এর মাঝেই পাওয়া গেল চমকপ্রদ এক খবর। বিলাওয়ালকে প্রধানমন্ত্রী করার শর্ত দিয়েছে পিপিপি। শুক্রবার রাতে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বৈঠক করেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার ছেলে বিলাওয়ালের সঙ্গে। তবে জানা গেছে বিলাওয়ালকে প্রধানমন্ত্রী করার শর্তে নওয়াজ শরীফের পিএমএলএন দলের সঙ্গে জোট গঠনে রাজি আছে পিপিপি। এর বিনিময়ে কেন্দ্র ও পাঞ্জাবের সরকার গঠনে পিএমএলএন কে পিপিপি সমর্থন দেবে বলে শাহবাজ শরীফ দলীয় নেতাদের জানিয়েছেন। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। সম্পূর্ণ ফলাফল প্রকাশের আগেই পিএমএলএন এর সঙ্গে জোট সরকার গড়তে পিপিপি রাজি হয়েছে বলে গুঞ্জন ওঠে। তবে বিলাওয়াল ভুট্টো সাংবাদিকদের জানিয়েছেন, পিপিপি কেন্দ্রীয়ভাবে পিএমএলএন এর নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দেওয়ার জন্য প্রস্তুত, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সেজন্য ধোঁয়াশা কাটছে না আসলে কোন কোন দল জোট গড়তে যাচ্ছে। যদিও জোট সরকারই ক্ষমতায় আসছে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।